কি ব্যাপার আমারে কেড়ে ডাকছো বাবা তোমারে কইছে দেহা করতা তোমার বাবা কি জানে না আমি যে ব্যস্ত মানুষ যখন খুশি তখন যেতে পারবো না ওরে বাপরে তাই না ব্যস্ত মানুষ এই গুড ডিসিশন তো শেষ ওখানে কিতা করবা বাবা যে জিং আর কিতা করো তাহলে কিতা উত্তর দিবা গুড ডিসিশন শেষ হয়েছে তো কি হয়েছে অন্য বিজনেস করুম ওরে আমার বিজনেসম্যান রে কিতা বিজনেস করবা তুমি আরে বেহুব যারা মনে করো কোনো একটা স্থায়ী কাজ করে তার আর ওই কাজটা নিয়েই থাকতে হয় ঠিক আছে কিন্তু আমারে দেখো সিজনে সিজনে কাজ চেঞ্জ মানে ওয়েদার পরিবর্তনের লগে লগে আমার বিজনেসেরও পরিবর্তন গুড সিজন শেষ হয়েছে তো কী হয়েছে অনেক বর্ষার সিজন মাছ ধরুম বেচুম এটা তো আরও ভালো বিজনেস রোজগার বেশি তারপর যে মনে করো শীতের সিজন শীতের সিজনে জিনি ফুক বোতলও বেরে বেরিয়ে বেসুম এটাও ভালো রোজগার এত যে বিজনেস বিজনেস করতেছ নিজের অফিসার ভাবতেছ আমার লেগে আজ অবদি কিছু করছো কিতা করেছি মানে তুমি কি বুঝলে গেছো আর সেই দিনের কথা যখন তোমার মাতা রকুনের উকুনের যন্ত্রণা আমার কাছে বইয়া মাথা খাই যেইটা আর দুঃখ প্রকাশ করতা তোমার এই কষ্ট দেখে আমি নিজের টাকা খরচ করে ওকুন আর সব মলম দিছি বললে গেছ সব আজকে তুমি কইতেছ যে তোমার জন্য আমি কিতা করেছি বাহ আমি নিজে আজ অবদি সাবান মাইকে স্নান করছি না আর তোমারে গন্ধযুক্ত সাবান কিনতে দিছি আজকে তুমি কইতেছ যে তোমার লাগি আমি কিতা করেছি আর দিস তো আমি কি না করছি নি না 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 তুমি এই সব বলতে পারো না আহা তুমি একদম চিন্তা করো না শাহজাহান মমতাজের লাগে তাজমহল বানাইছে আমিও তোমার লাগিয়া তাজমহল বানাইবা তোমার জন্য আমি দুইটা মুরগি বাগানো আর লগে আতপ সালের ক্ষুদানো এমনি সিডাই সিডাই দিবা ডাক দিবা আয় আয় টক 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 ইডি সারাদিন খেলা করবা বুঝেছি এই তুমি কি আমাকে সাধারণ ছেলে ভাবছো সাধারণ ছেলে আমি হ্যাঁ নানান ট্যালেন্টে ভরা আমি বুঝতে পারছ যেমন মনে করো শিউলি ফুল দিয়ে বাসি বানাইতাম পারি কাড়ল ভাতা দিয়ে মুষ্টুক বানাইতাম পারি এরকম নানান ট্যালেন্ট আছে আমার ভিতরে বুঝতে পারছো মানে এক কথায় তুমি ভাবতে পারো যে এ আমার যে হাতটা দেখতেছ এটা একটা সাধারণ হাত না এটা একটা টাকা তৈরি করার মেশিন বুঝতে পারছ ঝড়ের গতিতে টাকা এব এই হাত দিয়া আমি সামনে এলে তোমার জবান ফিটতে ওঠে বাবা কিছু জিগেলে দিক গাদার মতো ড্যাং মেরে খারিতে হ তোমার বাপ তো আমার বালাসা না না খারাপ ব্যাপারটা আমার ভিতরে যে এত ট্যালেন্ট আছে তা দেখলে তোমার বাপের শৈল্যা ধান না মিশের মতন চৈল্লা ওড়ে বুঝছো তুমি কেমনে জানো আমার বাবা তোমার বালাসা না যে জানি আমি সব জানি তোমার বাপ সাইড আছে আমার বুকটা আমাদের ঠেড়া ভরুক আর আমার অর্থ সম্পদ যা আছে সব লুট করে লুয়ে কারণ ওখান বর্ষার সিজন আছে আমার বিজনেস হইব রোজগার ভালোইব আর এর তোমার বাপের সহ্যই আছে না আমি জানি তো ব্যাপারটা তোমার বাপের যন্ত্র করতাছ যে আমার লগে কিতা কইছো আমার বাবা তোমার লগে সরলযন্ত্র করে ঠিক আছে আমি গেলাম আর কোনোদিন যদি তোরে আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে কুত্তা ঠিক আছে যাইতেছো যাও বালা কথা কিন্তু আমার দেওয়াও কোনের মলম আর সাবানের দাম ফিরিয়ে দিয়ে যাও ঠিক আছে ঠিক আছে তোর টাই আমি দেওয়া যাবো আমার কাছে অক্ষণ নাই না মানে কইতা আসলাম মলমটা কাজ নি মাথা তো অভিনাস আর